everyone. So finally, second time আমি লাইভে কনফারেন্সে যখন আমি লাইভে এসেছিলাম তখন মানে আমি খুব এনজয় করেছি সবার সাথে কথা বলে। তো তারপর থেকে ভাবছিলাম যে আবার কবে লাইভে যাব, আবার কবে সবার সাথে কথা বলবো। সো টাইম চলে এসেছে সবার সাথে কথা বলার। কমেন্ট অলরেডি আসা শুরু হয়েছে। থ্যাংক ইউ, হাই বিউটিফুল, হ্যালো পি, আই লাভ ইউ টু। নাজমুস লিখেছে হ্যালো হাই, কিশোর কুমার লিখেছে হাই আই লাভ ইউ, ইমরান স্পিকিং লিখেছে তোমাকে ফিল্মে দেখতে চাই, পাও, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইন্সপায়ারিং মি। হৃদয় খান লিখেছে লাভ ইউ বেবি, আপু ইউ আর লুকিং গর্জিয়াস, লাভ ইউ। অনেক কমেন্ট, আমি কয়টা পড়বো। হ্যাঁ আপু, হ্যালো অনু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, ভালো আছি বলেই আজকে আমি আবার সেকেন্ড টাইম লাইভে আসতে পেরেছি। আমি আসলে এখন একটা বিয়ের প্রোগ্রামে যাব, তার আগে ভাবছিলাম যে একটু সবার সাথে দেখা করে যাই। সো হাই তিশা, লাভ ইউ, লাভ ইউ টু, হাই, হ্যালো জাকির ভাইয়া, ইউর আইস ইজ ভেরি নাইস, ওকে, থ্যাংক ইউ ক্রাশ, থ্যাংক ইউ আলিফ। শূন্য সরকার লিখেছে আমি ফার্স্ট কমেন্ট করলাম আর তুমি আমারটা পড়লে না, এই তো ভাই পড়ে দিয়েছি, হাই, ওকে, হ্যালো 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 হ্যালো, বাই দ্য ওয়ে, ওয়েট এ সেকেন্ড, আমি আসলে বুঝতে পারছি না যে আমি কোথায় বসে একটু আরামসে কথা বলতে পারবো। I think this is the right place. ওকে, অনেক কমেন্ট চলে এসেছে, আমি জানি না আমি কয়জন এটা পড়তে পারবো না, আর যাদেরটা পারবো না তাদেরকে আমি আগে থেকেই আম সরি বলে দিচ্ছি। ভালো আছি, অনেক সুন্দর লাগছে, একজন লিখেছে থ্যাংক ইউ, আমার বলতে বলতে মিউজিক ভিডিওটা অনেক সুন্দর, একটা ভাইয়া বলেছে থ্যাংক ইউ সো মাচ। কার বিয়েতে যাচ্ছ আপু, আলিফ লিখেছে, আচ্ছা এটা হচ্ছে খুবই ক্লোজ অ্যান্ড একটা বড় আপুর বিয়ে, আমি এখন চিটাংয়ে আছি বাই দ্য ওয়ে, এই বিয়ের জন্যই এখানে আসা। ইওর ভয়েস ইজ সো সুইট, নো আই হেট মাই ভোকাল। আপু তোমার দেশের বাড়ি কোথায়? আলদিন লিখেছে আমার দেশের বাড়ি হচ্ছে লাইক আমার নানু বাড়ি দাদি বাড়ি দুটোই হচ্ছে শরীয়তপুর। আবিদ হাসান লিখেছে লাভ দিস স্মাইল আপু, থ্যাংক ইউ। শাফিন খান লিখেছে ইউ আর মাই ক্রাশ, ডু ইউ রিমেম্বার মি, আই এম সরি ভাইয়া চিনতে পারছি না, বাট থ্যাংক ইউ সো মাচ। একটা ভাইয়া লিখেছে লাইভে আসবে কিন্তু নিউজ দাওনি কেন? নিউজ দেইনি, কারণ আমার মনে হয় যে লাইভে আসলাম হঠাৎ করে, যারা যারা চায় যে আমি লাইভে আসব তারা হঠাৎ করে আমাকে পাচ্ছে, সো তাদের জন্য একটা সারপ্রাইজ। আপু তোমাকে অনেক সুইট লাগছে, ওকে, থ্যাংক ইউ, হাই, হ্যালো, ওকে, অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সবাইকে। রাইসুল ইসলাম লিখেছে এত কিউট কেন তুমি তিশা, চৌধুরী সাইফুল লিখেছে তিশা ইউ আর মাই ড্রিম গার্ল, ওকে, রাজকুমারী, ওকে, থ্যাংক ইউ। চিটাংয়ে কার বিয়ে? ইটস ইটস এ রিলেটিভ, সো
একটা রিলেটিভ আছে দূরের সম্পর্কের বাট আবার খুব কাছের, সো দ্যাটস দ্য রিজন তার জন্যই এখানে আসা চিটাং এ। আপুকে দেখলেই মুড ভালো হয়ে যায় আমার, খুব ভালো লাগলো আমার এটা শুনে যে আমাকে দেখলে কারোর মুড ভালো হয়ে যায়। লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ রিগান ভাইয়া। তিশা, ইউ আর গর্জিয়াস। সৌরভ লিখেছে, রিফাত লিখেছে, আই এম রিয়েলি এক্সাইটেড টু গেট ওকে। রাসেল সরকার লিখেছে, তুমি আমার SMS পড়ো না, আমি খুব কষ্ট পেলাম। এই তো পড়ে দিলাম, অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাফিন লিখেছে, ইউ লুকিং বিউটিফুল, ইন্ডিয়া থেকে আসার সময় আপনাকে দেখেছিলাম। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ও প্লিজ আমাকে কোশ্চেন করেন, অনেক অনেক বেশি কোশ্চেন করো তোমরা সবাই, যাতে আমি অ্যান্সার করতে পারি। আপনাকে তো জন প্রীতম লিখেছে, আপনাকে তো আমি লাইভের জন্য অনেক মিস করছিলাম। ওকে, সো ফাইনালি আমি লাইভে। হাসান খান লিখেছে, কপালের টিপটা যদি কালো হতো তাহলে আরো বেশি সুইট লাগতো। ওকে, নেক্সট আমি ট্রাই করবো কালো টিপ দেওয়ার। HM রনি আলদিন লিখেছে, বেশি বেশি মিউজিক ভিডিও করো আপু। ওকে, কিন্তু ভাই আই এম রিয়েলি সরি টু সে, আমি আসলে আর মিউজিক ভিডিও করছি না। আমি আসলে আমার যতটুকু আমি বলতে পারি এখন, যে আমি আমাকে আর কখনোই হয়তো বা মিউজিক ভিডিওতে আর দেখা যাচ্ছে না, বাট ইনশাল্লাহ আরো ভালো অনেক কাজে আপনারা দেখবেন, আই হোপ সো। হ্যাঁ, লাইভে আমি আসবো, বিকজ আমার খুব ভালো লেগেছে যখন আমি ফার্স্ট টাইম লাইভে আসি, সবার সাথে কথা বলতে পেরে, প্লাস আমার অনেক কিছু শেয়ার করতে পেরে। সো আমি ইনশাল্লাহ আমি যখনই সময় পাবো আমি লাইভে চলে আসবো। আপু তোমার বিয়ে কবে? সিফাত লিখেছে, আমার বিয়ে আই ডোন্ট নো, বাট বিয়ে আমার কাছে খুব স্পেশাল একটা ব্যাপার। বিয়ে ইটস লাইক এ ড্রিম ফর মি, যে আমি বিয়ে করব। সো হ্যাঁ, বিয়ে তো করব অবশ্যই, যখন আল্লাহ লিখে রেখেছে আমার বিয়ে তখনই করব। এত কমেন্ট আমি কিভাবে পড়ব? রাসেল লিখেছে, তোমাকে দেখে আমার খুব হিংসা হচ্ছে, হিংসা হচ্ছে জানেন, জানেন কেন? আপনার সাথে রিলেশন হলো না, এতে হিংসা কেন হবে ভাইয়া? আক্তার হোসেন লিখেছে, আমার কোনো কিছু বলার নাই, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। প্লিজ আমাকে তোমরা সবাই কোশ্চেন করো, আমি যাতে একটু আনসার করতে পারি। ইমরান লিখেছে, তোমার মতো একটা কিউট বউ চাই, বেস্ট অফ লাক। আমার মনটা খুব খারাপ লিখেছে আব্দুস সালাম, কেন ভাইয়া আমাকে দেখছেন? সো প্লিজ চিয়ার আপ। রাকিব মাহমুদ লিখেছে, আপু তোমার কি বিয়ে হয়েছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার বিয়ে হয়েছে ভাইয়া? বিয়ে হলো তো ইটস এ গুড নিউজ আমার জন্য, সবার জন্যই, কারণ বিয়ে তো আসলে লাইফের একটা পার্ট। সো আমি ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে যখন বিয়ে করব সবাইকে জানিয়ে অ্যান্ড খুব সুন্দর করে আমার ইচ্ছা বিয়ে করব, সো সবাই জানবেন আপনারা। ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড? রাফি লিখেছে, ইটস এ ক্রেট।
ফাহাদ লোকমান লিখেছে, ওয়াও ইউ আর ইন মাই হোম টাউন, ওয়েলকাম টু চিটাং, থ্যাংক ইউ। বিয়ে করো না কেন? ওমর ফারুক লিখেছে, বিয়ে করো না কেন? বিয়ে তো করব কেন, আমাকে আপনার সবে বিয়ে দিতে চাচ্ছেন আজকে, আমাকে কেন এত বিয়ে নিয়ে কোশ্চেন করা হচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট করব। আচ্ছা, সবে যেহেতু আপনারা চাচ্ছেন আমি বিয়ে করে ফেলি, ওকে ভেরি সুন আমি বিয়ে করে ফেলবো। এখন কি কাজে বিজি আছেন আপু? ওকে, আমি আসলে লাস্ট 2 মান্থস আমি একটু ব্রেক নিয়েছিলাম, বিকজ লাস্ট ঈদে এত কাজ করেছি, মানে আই ওয়াজ সো টায়ার্ড, অ্যান্ড একটু মনে হয়েছে যে নিজের জন্য একটু টাইম রাখা উচিত। সো দ্যাটস দ্য রিজন আমি যেটা করেছি, লাস্ট 2 মাস আমি আসলে একদমই কাজ করিনি ভাইয়া, সত্যি কথা বলতে। বাট এই ঈদেও যেহেতু সামনে ঈদ, সামনে কোরবানি ঈদ, সো কোরবানি ঈদের জন্য তো আমার কাজ করতেই হচ্ছে, সো আবার কাজ স্টার্ট করে দিয়েছি, সো ভেরি সুন আমার কাজ দেখতে পারবেন আপনারা। অনেক সুন্দর পরীর মতো লাগছে, থ্যাংক ইউ। আপু নতুন কি কাজ করছো? নতুন তো অনেক কাজ করছি ভাইয়া, যেহেতু লাস্ট 2 মান্থস আমি কাজে একটু ব্রেক নিয়েছি, সো আস্তে আস্তে আপনারা আপডেট পেয়ে যাবেন, নিউজ পেয়ে যাবেন যে আমি নতুন কি কাজ করছি, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। একটা সুন্দর গান শোনাবে আমাকে রেজাউল ইসলাম, এটা লিখেছে, আই এম রিয়েলি সরি ভাইয়া, আপনি যদি আমাকে নাচও দেখাতে বলেন আমি আই থিঙ্ক পারবো, কিন্তু গান যদি আমি গাই এখন আপনারা যারা আছেন তারা কেউ একটু পর থাকবে না, 400% শিওর অ্যাবাউট দ্যাট। আপু তোমাকে মিউজিক ভিডিওতে দেখতে চাই, আলদিন লিখেছে, আই এম রিয়েলি সরি ভাইয়া। কবে বিয়ে করবে? ও মাই গড, আমি বুঝে গিয়েছি আপনারা আমাকে মানে ভেরি সুন বিয়ে দিয়ে ছাড়বেন, ওকে ঠিক আছে, আপনাদের কথা মতো আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি, ওকে। সাজু গুজুটা অনেক সুন্দর হয়েছে, ওকে থ্যাংক ইউ, আমি জাস্ট খুব তাড়াহুড়া করে একটু সাজুগুজু করেছি। আবারও লিখেছেন গান শোনা, উফ আই এম সরি ভাই আমি গান শুনতে পারবো না, বিকজ আই হেট মাই ভোকাল, সো যেহেতু আমার ভোকালই আমার পছন্দ না আমি কিভাবে গান শোনাই বলেন। একটা ভাইয়া লিখেছে, মুচকি হাসি কেন, একটু প্রাণ খুলে হাসো, আর এই হাসিটা ছিল আপনার জন্য। রাকিব লিখেছে, আই অলওয়েজ কমেন্ট অন ইউর ইনস্টাগ্রাম, ওকে আমি আসলে খুব কম ইউজ করি। একটা ভাইয়া লিখেছে, সানোয়ার হোসেন চেহারা এমন বাজে অবস্থা হয়ে গেছে আপু, কি করবো ভাইয়া আমি এরকমই দেখতে, আই এম রিয়েলি সরি আমি এরকমই দেখতে ভাইয়া, যদি আমাকে আপনার দেখতে ভালো না লাগে তাহলে আপনি লাইফ থেকে বের হয়ে গেলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। আবার একজন লিখেছে, আপু তোমার কি বিয়ে আছে? আরে ভাই এটা তো সিক্রেট, কিন্তু হ্যাঁ সবারই তো স্পেশাল কেউ থাকি, সো থাকতেই পারে, ইটস নর্মাল। অনুভব লিখেছে, উফ তোমার নাকটা অনেক জোস, নোজ, ওকে থ্যাংক ইউ।
আজই ওর শর্টটা লিখেছি, আপু তুমি কখন লাইভে আসো? আচ্ছা ভাইয়া, দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি লাইভে, সো আমি আসলে এমন কোন টাইম না যে আমি লাইভে যে একটা ফিক্সড টাইমে আসি, লাইক আজকে খুব ইচ্ছা হলো আসার, টাইমও পেয়েছি, সো দ্যাটস দ্য রিজন আমি লাইভে চলে আসলাম। সো এরকম হয়তো বা আরো অনেক দিন থাকবে যে ইচ্ছা হয়েছে, টাইম পেয়েছি, আমি আবার লাইভে চলে এসেছি। সো আমার আসলে ফিক্সড কোনো টাইম আমি বলতে পারছি না যে আমি কবে লাইভে আসবো। অনেকেরই একটা আমি SMS পড়তে পারছি যে ফেসবুক হোক, পেজ হোক, সবাই কমেন্ট করছে যে আপু কেন রিপ্লাই করো না। এটার জন্য আমি আসলে কিছু কথা বলতে চাই। আই এম রিয়েলি সরি, মানে যারা আমাকে এত পছন্দ করে, যারা আমাকে এত ভালোবাসে, আসলে আপনাদের জন্য কিন্তু আজকে আমি তানজিন দিশা। সো আমি আপনাদের রিপ্লাই, মানে আই উইশ আমি করতে পারতাম, আই উইশ, বাট আসলে কি এত SMS থাকে, ওইটা ওইটা মাঝে মধ্যে চেক করা হলো না, মানে রিপ্লাই করার সময়টা হয়ে ওঠে না। সো এটার জন্য আমি সরি বলে নিচ্ছি বাই হার্ট, বাট আপনাদের দোয়া আসলে আমি সবসময় চাই। সো কখনো এটা নিয়ে রাগ করবেন না, বাট হ্যাঁ আমি মাঝে মধ্যে চেক করি অ্যান্ড ট্রাইও করি মাঝে মধ্যে রিপ্লাই করার। সুজন মাহমুদ একটা মজার কোশ্চেন করেছে যে বিয়ে করলে কি আর লাইভে আসবা? বিয়ে করলে কি আমি জেলে চলে যাচ্ছি? বিয়ে করলে তো ইটস এ নিউ লাইফ, দ্যাট ডাজন্ট মিন যে আমি জেলখানায় চলে যাচ্ছি। তো বিয়ে করলে আমি কেন লাইভে আসবো না? অবশ্যই আসবো, অ্যান্ড আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথেও আসতে পারি। বাই দ্য ওয়ে, আমরা বিয়ে চাপটা তো একটু বাদ দিই, বিকজ বিয়ে নিয়ে এখন কথা না বলাটা বেটার, বিকজ তোমাকে যদি বিয়ে করতে পারতাম, সো স্যাড। আপু তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সুমন ভাইয়া। ও গড, আরো কয়েকটা ভাই লিখেছে তোমার কি বিয়ে আছে? আচ্ছা ঠিক আছে, আছে ভাইয়া, আই হ্যাভ সামওয়ান স্পেশাল, ওকে হ্যাপি। একজন লিখেছে নাজমুল ভাইয়া লকেটটা জোস্ত কে গিফট করলো? থ্যাংক ইউ সো মাচ, এটা আমি লাস্ট নিজে কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে। নাসির উদ্দিন লিখেছে ইমরানের সাথে কি তোমার প্রেম ছিল? উত্তর চাই। আসলে সত্যি কথা বলতে আমার মনে হয় যে অনেকেই মনে করে দ্যাট ইমরান অ্যান্ড আমি লাইক আমাদের একটা একটা রিলেশন আছে, লাইক আমরা ইনার রিলেশনশিপে আছি বা ছিলাম, বাট আজকে লাইভে আমি সবার সামনে কথাটা বলি, ইমরান হিজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, কখনো আমার বয়ফ্রেন্ড ছিল না, এখনো না, কখনো আই থিঙ্ক হবেও না। সো আপনারা এই ব্যাপারটা নিয়ে শিওর থাকতে পারেন যে ইমরান আমার কিছুই না। ইমরান শুনতেছিস তুই? অবসর হলে কি করেন? আচ্ছা অবসর হলে কি করি? অবসর টাইম হচ্ছে আমার আমার ওই টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম, কারণ আমি আমি মানে খুব ফ্রি টাইম খুব কম পাই। মানে আমরা যে এই লাইনটাতে যারা যারা কাজ করি তারা সবাই নর্মালি ফ্রি টাইমটা একটু কমই পায়। সো আমি অবসর সময় ট্রাই করি মুভি দেখার, আমি হ্যাং আউট করতে খুব পছন্দ করি, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস, ওদেরকে নিয়ে আমি হ্যাং আউট করি, আমি আম্মু আব্বু প্লাস আমার বোনদেরকে নিয়ে হ্যাং আউট করি। আর একটা জিনিস করার ট্রাই করি, বাসায় শুধু বসে বসে ঘুমানোর চেষ্টা করি, বিকজ আই লাভ টু স্লিপ। আহসান আলী লিখেছে দিস ইজ মাই ফোর্থ কমেন্ট, রিড ইট প্লিজ, এই তো পড়ে দিলাম। নাজমুস লিখেছে প্রিয় মুভির নাম কি? ও মাই গড, আমি এত মুভি দেখেছি লাইফে, সো আমি আসলে আমার কোন মুভিটা পছন্দ ওরকম কোন মুভি আমি বলতে পারবো না, নাম বলতে পারবো না, বাট বাট
এমন কিছু মুভি আছে যে আমি অনেকবার দেখেছি, তাও এরকম কোন মুভি আছে? আগের দিনে কিছু মুভি আছে যেটা আমি এখনো যদি টিভি কোনো চ্যানেলে দেখি আমি এখনো দেখি, সেটা হচ্ছে হাম সাথ সাথে, কুছ কুছ হোতা হে, অ্যান্ড 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 টাইটানিক, অ্যান্ড 2012, অ্যান্ড অ্যান্ড আরো অনেক মুভি সিরিয়াসলি। হোয়াটস ইউর ড্রিম, বিফাত লিখেছে, আসলে লাইফটাই ড্রিম আমার কাছে, বিকজ একটা সুন্দর লাইফ লিড করা ইটস লাইক এ ড্রিম। একটা মানুষ সুন্দর করে নিজের মতো করে পজিটিভলি অ্যান্ড কিভাবে, সবাই তার পারে না সুন্দর করে লাইফটা লিড করতে। সো আই থিঙ্ক একটা মানুষ যখন সুন্দর করে লাইফ লিড করবে তখন তার লাইফটা আসলে সাকসেসফুল। সো আমি বলবো এটা আমার একটা ড্রিম, যে লাইফে লাইফটাকে সুন্দর করে সাজানো। আরো তো অনেক ড্রিম আছে, ওগুলি নাই বলি। আচ্ছা, মিউজিক ভিডিও না করার বিশেষ কোনো কারণ আছে? আচ্ছা, বিশেষ কোনো কারণ নেই, কিন্তু আমি কেন জানি মিউজিক ভিডিও করতে আর বেশি একটা ইন্টারেস্টেড না, আর আমার মন থেকে যে কাজটা করতে ইচ্ছে হয় না আমি সেটা কখনোই করি না। আমি জানি আপনারা অনেক বেশি চান দেখতে আমাকে মিউজিক ভিডিওতে, দেখি দেখি করি কিনা, কখনো কখনো আমার মন চায় কিনা, আপনাদের জন্য হলো একটা করার চেষ্টা করবো আবার। সিফাত লিখেছে, তোমাকে আমরা কবে মুভিতে দেখবো আপু? ভেরি সুন। মাহবুব লিখেছে, আপু তোমার মতো একটা গার্লফ্রেন্ড চাই, দোয়া করো আমার জন্য, বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া আপনার জন্য। মুভিতে কবে দেখবো, এই কোশ্চেনটা অনেক অনেক আমি পাচ্ছি, বললাম তো ভাইয়া ভেরি সুন আমাকে মুভিতে হয়তো আপনারা দেখবেন। আমি আসলে এতক্ষণ ধরে লাইভে কোথায় বসে বা কোথায় দাঁড়িয়ে কথা বলবো, আই এম কনফিউজড। So wait a second. Yes, this is the right place. যেখানে বসে আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারবো আরামসে। একজন লিখেছে, আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইয়েস ভাইয়া, বিগ স্ক্রিনে ভেরি সুন আমাকে দেখতে পারবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে হতাশ না করি, আমি যাতে আপনাদের এক্সপেকটেশনটা ধরে রাখতে পারি, মানে আমি যাতে বিগ স্ক্রিনে আপনাদেরকে ভালো কিছু দেখাতে পারি। সো আমার জন্য প্লিজ অনেক অনেক দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া, আমার আমি বিয়ে করব, বাট নট নাও। তুমি কি ছবি করবে না শাকিব খানের সাথে? কেন করব না, হি ইজ এ সুপারস্টার ইন বাংলাদেশ। তো যখন আমি ফিল্ম করব তখন আমি আসলে বলতে পারবো যে কার সাথে আমি ফিল্ম করতে চাই বা কার সাথে ফিল্ম করব। সো ইনশাল্লাহ কাজ হয়ে যেতেও পারে। রিয়াদ লিখেছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সোহেল রানা লিখেছে, আপু তোমার মতো আমি একটা বড় বোন চাই,
আমাকেই তাহলে আপনার বোনের মতো করে নিন, তাহলেই তো বোন হয়ে গেল। কানন চৌধুরী লিখেছে, আমার কপালটাই খারাপ, তুমি একটা কমেন্টও পড়লে না, পড়ে দিয়েছি, তো আপনার কপালটা এখন খুবই ভালো। আসলে আজকে আমি অনেক কথা বলছি, লাইভ থেকে যাচ্ছি না। রাসেল সরকার লিখেছে, অনেক কথা তো বলছেন, বাট ডিনার করেছেন তো? না, আমি এখনো ডিনার করিনি, আমি জাস্ট যেহেতু বিয়েতে যাব ওখানে গিয়ে আমি ডিনার করে নিব, সো নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। ইয়োর টিপ লুকস গুড, ওকে থ্যাংক ইউ। রিমন চৌধুরী লিখেছে, সাজুগুজু কি লাইভে আসার জন্য? একদমই না, লাইভে আমি খুব সিম্পলি আসতে চাই। লাস্ট টাইমও আমি লাইভে এসেছিলাম খুবই সিম্পলি। আমি আসলে একটা প্রোগ্রামে যাব, আই টোল্ড অলরেডি, সো ওই প্রোগ্রামের জন্যই আমার রেডি হওয়া, সো লাইভের জন্য সাজুগুজু আসলে করিনি। অনেক অনেক কমেন্ট, অনেক অনেক কমেন্ট। আফরিনা আফরিনা সামাইন লিখেছে, হাই তিশা আপু, লুকিং গর্জিয়াস, তোমাকে আমার খুব ভালো লাগে, ইস তোমার মতো যদি আমি এতগুলো সুন্দরী হতে পারতাম। আফরিনা এতটুকু বলতে পারি, লাইক বি হ্যাপি উইথ ইয়োর সেলফ, বিকজ আল্লাহ সবার মধ্যে একটা না একটা কিছু রেখেছে যেটা অনেক এক্সেপশনাল, সো তোমার মধ্যে এরকম হয়তো বা না অবশ্যই এমন কিছু আছে যেটা আমার মধ্যেও নেই, সো সব সময় নিজের যেটা আছে সেটা নিয়ে হ্যাপি মানে থাকার উচিত সবার। ও গড, এত কমেন্ট আমি কিভাবে পড়বো? আচ্ছা, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, আমাকে ডাকছে, সো ফর টুডে বাই বাই, টেক কেয়ার, সবাই অনেক অনেক ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, অ্যান্ড অবশ্যই আমি আবার লাইভে আসবো। সি ইউ সুন, টাটা। বিয়ে হলো তো ইটস এ গুড নিউজ আমার জন্য, সবার জন্যই, কারণ বিয়ে তো আসলে লাইফের একটা পার্ট, সো আমি ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে যখন বিয়ে করব সবাইকে জানিয়ে অ্যান্ড খুব সুন্দর করে আমার ইচ্ছা বিয়ে করব, সো সবাই জানবেন আপনারা। ডু ইউ হ্যাভ এ বয়ফ্রেন্ড, রাফি লিখেছে, ইটস এ গ্রেট। ফাহাদ লোকমান লিখেছে, ওয়াও ইউ আর ইন মাই হোম টাউন, ওয়েলকাম টু চিটাং, থ্যাংক ইউ। বিয়ে করো না কেন? ওমর ফারুক লিখেছে, বিয়ে করো না কেন? বিয়ে তো করবো কেন, আমাকে আপনারা সবাই বিয়ে দিতে চাচ্ছেন, আজকে আমাকে কেন এত বিয়ে নিয়ে কোশ্চেন করা হচ্ছে, আই রিয়েলি ডোন্ট নো, বাট করবো। আচ্ছা, সবাই যেহেতু আপনারা চাচ্ছেন আমি বিয়ে করে ফেলি, ওকে ভেরি সুন আমি বিয়ে করে ফেলবো। এখন কি কাজে বিজি আছেন আপু? ওকে, আমি আসলে লাস্ট 2 মান্থস আমি একটু ব্রেক নিয়েছিলাম, বিকজ লাস্ট ঈদে এত কাজ করেছি, মানে আই ওয়াজ সো টায়ার্ড, অ্যান্ড একটু মনে হয়েছে যে নিজের জন্য একটু টাইম রাখা উচিত, সো দ্যাটস দ্য রিজন আমি যেটা করেছি, লাস্ট 2 মাস আমি আসলে একদমই কাজ করিনি ভাইয়া সত্যি কথা বলতে, বাট এই ঈদেও যেহেতু সামনে ঈদ, সামনে কোরবানি ঈদ, সো কোরবানি ঈদের জন্য তো আমার কাজ করতেই হচ্ছে, সো আবার কাজ স্টার্ট করে দিয়েছি,
সো ভেরি সুন আমার কাজ দেখতে পারবেন আপনারা। অনেক সুন্দর পরীর মতো লাগছে। থ্যাংক ইউ আপু। নতুন কি কাজ করছো? নতুন তো অনেক কাজ করছি ভাইয়া, যেহেতু লাস্ট 2 মান্থস আমি কাজে একটু ব্রেক নিয়েছি, সো আস্তে আস্তে আপনারা আপডেট পেয়ে যাবেন, নিউজ পেয়ে যাবেন যে আমি নতুন কি কাজ করছি। সো নো ইজ অ্যাবাউট দ্যাট। একটা সুন্দর গান শোনাবে আমাকে রেজাউল ইসলাম এটা লিখেছে। আই এম রিয়েলি সরি ভাইয়া, আপনি যদি আমাকে নাচও দেখাতে বলেন আমি আই থিঙ্ক পারবো, কিন্তু গান যদি আমি গাই এখন আপনারা যারা আছেন তারা কেউ একটু পর থাকবে না, 400% শিওর অ্যাবাউট দ্যাট। আপু তোমাকে মিউজিক ভিডিও তো দেখতে চাই, আলদিন লিখেছে। আই এম রিয়েলি সরি ভাইয়া, কবে বিয়ে করবে? ও মাই গড, আমি বুঝে গিয়েছি আপনারা আমাকে মানে ভেরি সুন বিয়ে দিয়ে ছাড়বেন। ওকে ঠিক আছে, আপনাদের কথা মতো আমি খুব তাড়াতাড়ি বিয়ে করছি। ওকে সাজু গুজুটা অনেক সুন্দর হয়েছে। ওকে থ্যাংক ইউ, আমি জাস্ট খুব তাড়াহুড়ো করে একটু সাজুগুজু করেছি। আবারও লিখেছেন গান শোনা। উফ আই এম সরি ভাই, আমি গান শুনতে পারবো না, বিকজ আই হেট মাই ভোকাল। সো যেহেতু আমার ভোকালই আমার পছন্দ না, আমি কিভাবে গান শোনাই বলেন? একটা ভাইয়া লিখেছে মুচকি হাসি কেন, একটু প্রাণ খুলে হাসো। আর এই হাসিটা ছিল আপনার জন্য। রাকিব লিখেছে আই অলওয়েজ কমেন্ট অন ইউর ইনস্টাগ্রাম। ওকে আমি আসলে খুব কম ইউজ করি। একটা ভাইয়া লিখেছে সানোয়ার হোসেন, চেহারা এমন বাজে অবস্থা হয়ে গেছে আপু। চৌধুরী সাইফুল লিখেছে তিশা ইউ আর মাই ড্রিম গার্ল। ওকে রাজকুমারী, ওকে থ্যাংক ইউ। চিটাংয়ে কার বিয়ে? ইটস এ রিলেটিভ, সো একটা রিলেটিভ আছে, দূরের সম্পর্কের বাট আবার খুব কাছের, সো দ্যাটস দ্য রিজন তার জন্যই এখানে আসা চিটাংয়ে। আপুকে দেখলেই মুড ভালো হয়ে যায় আমার, খুব ভালো লাগলো আমার এটা শুনে যে আমাকে দেখলে কারো মুড ভালো হয়ে যায়। লুকিং সো গর্জিয়াস, থ্যাংক ইউ রিগান ভাইয়া। তিশা ইউ আর গর্জিয়াস, সৌরভ লিখেছে, রিফাত লিখেছে আই এম রিয়েলি এক্সাইটেড টু গেট। ওকে রাসেল সরকার লিখেছে তুমি আমার SMS পড়ো না, আমি খুব কষ্ট পেলাম। এই তো পড়ে দিলাম, অনেক অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। শাফিন লিখেছে ইউ লুকিং বিউটিফুল, ইন্ডিয়া থেকে আসার সময় আপনাকে দেখেছিলাম। ওকে থ্যাংক ইউ ভাইয়া। ও প্লিজ আমাকে কোশ্চেন করেন, অনেক অনেক বেশি কোশ্চেন করো তোমরা সবাই যাতে আমি অ্যান্সার করতে পারি। আপনাকে তো জন প্রীতম লিখেছে আপনাকে তো আমি লাইভের জন্য অনেক মিস করছিলাম। ওকে সো ফাইনালি আমি লাইভে। হাসান খান লিখেছে কপালের টিপটা যদি কালো হতো তাহলে আরো বেশি সুইট লাগতো। ওকে নেক্সট আমি ট্রাই করবো কালো টিপ দেওয়ার।
এইচ এম রনি আলদিন লিখেছে বেশি বেশি মিউজিক ভিডিও করো আপু। ওকে, কিন্তু ভাই আই এম রিয়েলি সরি টু সে, আমি আসলে আর মিউজিক ভিডিও করছি না। আমি আসলে আমার যতটুকু আমি বলতে পারি এখন, যে আমি আমাকে আর কখনো হয়তো বা মিউজিক ভিডিওতে আর দেখা যাচ্ছে না, বাট ইনশাল্লাহ আরো ভালো অনেক কাজে আপনারা দেখবেন, আই হোপ সো। হ্যাঁ, লাইভে আমি আসবো, বিকজ আমার খুব ভালো লেগেছে যখন আমি ফার্স্ট টাইম লাইভে আসি, সবার সাথে কথা বলতে পেরে, প্লাস আমার অনেক কিছু শেয়ার করতে পেরে। সো আমি ইনশাল্লাহ আমি যখনই সময় পাবো আমি লাইভে চলে আসবো। আপু তোমার বিয়ে কবে? সিফাত লিখেছে, আমার বিয়ে আই ডোন্ট নো, বাট বিয়ে আমার কাছে খুব স্পেশাল একটা ব্যাপার। বিয়ে ইটস লাইক এ ড্রিম ফর মি, যে আমি বিয়ে করব। সো হ্যাঁ, বিয়ে তো করব অবশ্যই, যখন আল্লাহ লিখে রেখেছে আমার বিয়ে তখনই করব। এত কমেন্ট আমি কিভাবে পড়বো? রাসেল লিখেছে, তোমাকে দেখে আমার খুব হিংসা হচ্ছে, হিংসা হচ্ছে জানেন, জানেন কেন? আপনার সাথে রিলেশন হলো না, এতে হিংসা কেন হবে ভাইয়া? আক্তার হোসেন লিখেছে, আমার কোনো কিছু বলার নাই, তুমি অনেক সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। প্লিজ আমাকে তোমরা সবাই কোশ্চেন করো, আমি যাতে একটু আনসার করতে পারি। ইমরান লিখেছে, তোমার মতো একটা কিউট বউ চাই, বেস্ট অফ লাক। আমার মনটা খুব খারাপ লিখেছে আব্দুস সালাম, কেন ভাইয়া আমাকে দেখছেন? সো প্লিজ চিয়ার আপ। রাকিব মাহমুদ লিখেছে, আপু তোমার কি বিয়ে হয়েছে? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার বিয়ে হয়েছে ভাইয়া? ছবি দেখার, আমি হ্যাং আউট করতে খুব পছন্দ করি, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, ফ্যামিলি ফ্রেন্ডস, ওদেরকে নিয়ে আমি হ্যাং আউট করি, আমি আম্মু আব্বু প্লাস আমার বোনদেরকে নিয়ে হ্যাং আউট করি। আর একটা জিনিস করার ট্রাই করি, বাসায় শুধু বসে বসে ঘুমানোর চেষ্টা করি, বিকজ আই লাভ টু স্লিপ। আহসান আলী লিখেছে, দিস ইজ মাই ফোর্থ কমেন্ট, রিড ইট প্লিজ। এই তো পড়ে দিলাম। নাজমুস লিখেছে, প্রিয় মুভির নাম কি? ও মাই গড, আমি এত মুভি দেখেছি লাইফে, সো আমি আসলে আমার কোন মুভিটা পছন্দ ওরকম কোন মুভি আমি বলতে পারবো না, নাম বলতে পারবো না, বাট বাট এমন কিছু মুভি আছে যে আমি অনেকবার দেখেছি, তাও এরকম কোন মুভি আছে? আগের দিনে কিছু মুভি আছে যেটা আমি এখনো যদি টিভি কোন চ্যানেলে দেখি আমি এখনো দেখি, সেটা হচ্ছে হাম সাথ সাথে, কুছ কুছ হোতা হে, অ্যান্ড 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 টাইটানিক, অ্যান্ড 2012, অ্যান্ড অ্যান্ড আরো অনেক মুভি সিরিয়াসলি। হোয়াটস ইউর ড্রিম? বিফাত লিখেছে, আসলে লাইফটাই ড্রিম আমার কাছে, বিকজ একটা সুন্দর লাইফ লিড করা ইটস লাইক এ ড্রিম। একটা মানুষ সুন্দর করে নিজের মতো করে পজিটিভলি অ্যান্ড কিভাবে, সবাই তার পারে না সুন্দর করে লাইফটা লিড করতে। সো আই থিঙ্ক একটা মানুষ যখন সুন্দর করে লাইফ লিড করবে তখন তার লাইফটা আসলে সাকসেসফুল। সো আমি বলবো এটা আমার একটা ড্রিম, যে লাইফে লাইফটাকে সুন্দর করে সাজানো। আরো তো অনেক ড্রিম আছে, ওগুলি নাই বলি। আচ্ছা, মিউজিক ভিডিও না করার বিশেষ কোনো কারণ আছে? আচ্ছা,
বিশেষ কোনো কারণ নেই, কিন্তু আমি কেন জানি মিউজিক ভিডিও করতে আর বেশি একটা ইন্টারেস্টেড না। আর আমার মন থেকে যে কাজটা করতে ইচ্ছে হয় না, আমি সেটা কখনোই করি না। আমি জানি আপনারা অনেক বেশি চান দেখতে আমাকে মিউজিক ভিডিওতে, দেখি দেখি করি কিনা, কখনো কখনো আমার মন চায় কিনা। আপনাদের জন্য হলো একটা করার চেষ্টা করবো আবার। সিফাত লিখেছে, তোমাকে আমরা কবে মুভিতে দেখবো আপু? ভেরি সুন। মাহবুব লিখেছে, আপু তোমার মতো একটা গার্লফ্রেন্ড চাই, দোয়া করো আমার জন্য, বেস্ট অফ লাক, অনেক অনেক দোয়া আপনার জন্য। মুভিতে কবে দেখবো, এই কোশ্চেনটা অনেক অনেক আমি পাচ্ছি, বললাম তো ভাইয়া ভেরি সুন আমাকে মুভিতে হয়তো আপনারা দেখবেন। আমি আসলে এতক্ষণ ধরে লাইভে কোথায় বসে বা কোথায় দাঁড়িয়ে কথা বলবো, আম কনফিউজড। So wait a second. Yes, this is the right place. যেখানে বসে আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারবো আরামসে। একজন লিখেছে, আপু তোমার চোখগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। ইয়েস ভাইয়া, বিগ স্ক্রিনে ভেরি সুন আমাকে দেখতে পারবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে হতাশ না করি, আমি যাতে আপনাদের এক্সপেকটেশনটা ধরে রাখতে। হাই এভরিওয়ান, সো ফাইনালি ফাইনালি সেকেন্ড টাইম আমি লাইভে, কারণ ফার্স্ট টাইম যখন আমি লাইভে এসেছিলাম তখন মানে আমি খুব এনজয় করেছি সবার সাথে কথা বলে। সো তারপর থেকে ভাবছিলাম যে আবার কবে লাইভে যাব, আবার কবে সবার সাথে কথা বলবো। সো টাইম চলেই এসেছে সবার সাথে কথা বলার। কমেন্ট অলরেডি আসা শুরু হয়েছে, থ্যাংক ইউ। হাই বিউটিফুল, হ্যালো পি, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। নাজমুস লিখেছে, হ্যালো হাই। কিশোর কুমার লিখেছে, হাই আই লাভ ইউ। ইমরান স্পিকিং লিখেছে, তোমাকে ফিল্মে দেখতে চাই, পাও, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইন্সপায়ারিং মি। হৃদয় খান লিখেছে, লাভ ইউ বেবি, আপু ইউ আর লুকিং গর্জিয়াস, লাভ ইউ। অনেক কমেন্ট, আমি কয়টা পড়বো। হ্যাঁ আপু, হ্যালো অনু, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি, ভালো আছি বলেই আজকে আমি আবার সেকেন্ড টাইম লাইভে আসতে পেরেছি। আমি আসলে এখন একটা বিয়ের প্রোগ্রামে যাব, তার আগে ভাবছিলাম যে একটু সবার সাথে দেখা করে যাই। সো হাই তিশা, লাভ ইউ, লাভ ইউ টু। হাই হ্যালো জাকির ভাইয়া, ইউর আইস ইজ ভেরি নাইস, ওকে থ্যাংক ইউ ক্রাশ, থ্যাংক ইউ আলিফ। শূন্য সরকার লিখেছে, আমি ফার্স্ট কমেন্ট করলাম আর তুমি আমারটা পড়লে না, এই তো ভাই পড়ে দিয়েছি। হাই ওকে, হ্যালো 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 হ্যালো, বাই দ্য ওয়ে, ওয়েট এ সেকেন্ড, আমি আসলে বুঝতে পারছি না যে আমি কোথায় বসে একটু আরামসে কথা বলতে পারবো।
I think this is the right place. ওকে অনেক কমেন্ট চলে এসেছে, আমি জানি না আমি কয়জন এটা পড়তে পারবো না, আর যাদেরটা পারবো না তাদেরকে আমি আগে থেকেই আম সরি বলে দিচ্ছি। ভালো আছি, অনেক সুন্দর লাগছে, একজন লিখেছে থ্যাংক ইউ, আমার বলতে বলতে মিউজিক ভিডিওটা অনেক সুন্দর, একটা ভাইয়া বলেছে থ্যাংক ইউ সো মাচ। কার বিয়েতে যাচ্ছ আপু, আলিফ লিখেছে। আচ্ছা এটা হচ্ছে খুবই ক্লোজ অ্যান্ড একটা বড় আপুর বিয়ে, আমি এখন চিটাং এ আছি বাই দ্য ওয়ে, এই বিয়ের জন্যই এখানে আসা। ইওর ভয়েস ইজ সো সুইট, নো আই হেট মাই ভোকাল। আপু তোমার দেশের বাড়ি কোথায়? আলদিন লিখেছে আমার দেশের বাড়ি হচ্ছে লাইক আমার নানু বাড়ি দাদি বাড়ি দুটোই হচ্ছে শরীয়তপুর। আবিদ হাসান লিখেছে লাভ দিস স্মাইল আপু, থ্যাংক ইউ। শাফিন খান লিখেছে ইউ আর মাই ক্রাশ, ডু ইউ রিমেম্বার মি, আই এম সরি ভাইয়া চিনতে পারছি না বাট থ্যাংক ইউ সো মাচ। একটা ভাইয়া লিখেছে লাইভে আসবে কিন্তু নিউজ দাওনি কেন? নিউজ দেইনি কারণ আমার মনে হয় যে লাইভে আসলাম হঠাৎ করে, আর যারা যারা চায় যে আমি লাইভে আসব তারা হঠাৎ করে আমাকে পাচ্ছে, সো তাদের জন্য একটা সারপ্রাইজ। আপু তোমাকে অনেক সুইট লাগছে, ওকে থ্যাংক ইউ, হাই হ্যালো, ওকে অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সবাইকে। রাইসুল ইসলাম লিখেছে এত কিউট কেন তুমি তিশা, কি করবো ভাইয়া আমি এরকমই দেখতে, আই এম রিয়েলি সরি আমি এরকমই দেখতে ভাইয়া, যদি আমাকে আপনার দেখতে ভালো না লাগে তাহলে আপনি লাইফ থেকে বের হয়ে গেলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউ। আবার একজন লিখেছে আপু তোমার কি বিয়ে আছে? আরে ভাই এটা তো সিক্রেট, কিন্তু হ্যাঁ সবারই তো স্পেশাল কেউ থাকি, সো থাকতেই পারে, ইটস নর্মাল। অনুভব লিখেছে ও তোমার নাকটা অনেক জোস, নোজ, ওকে থ্যাংক ইউ। আজীবন সর্দার লিখেছে আপু তুমি কখন লাইভে আসো? আচ্ছা ভাইয়া দিস ইজ দ্য সেকেন্ড টাইম আমি লাইভে, সো আমি আসলে এমন কোন টাইম না যে আমি লাইভে যে একটা ফিক্সড টাইমে আসি, লাইক আজকে খুব ইচ্ছে হলো আসার এন্ড টাইমও পেয়েছি, সো দ্যাটস দ্য রিজন আমি লাইভে চলে আসলাম। সো এরকম হয়তো বা আরো অনেক দিন থাকবে যে ইচ্ছা হয়েছে এন্ড টাইম পেয়েছি আমি আবার লাইভে চলে এসেছি, সো আমার আসলে ফিক্সড কোনো টাইম আমি বলতে পারছি না যে আমি কবে লাইভে আসবো। অনেকেই একটা আমি SMS পড়তে পারছি যে ফেসবুক হোক পেজ হোক সবাই কমেন্ট করছে যে আপু কেন রিপ্লাই করো না, এন্ড এটার জন্য আমি আসলে কিছু কথা বলতে চাই। আই এম রিয়েলি সরি, মানে যারা আমাকে এত পছন্দ করে যারা আমাকে এত ভালোবাসে, আসলে আপনাদের জন্য কিন্তু আজকে আমি তানজিন তিশা, সো আমি আপনাদের রিপ্লাই মানে আই উইশ আমি করতে পারতাম, আই উইশ, বাট আসলে কি এত SMS থাকে ওইটা ওইটা মাঝে মধ্যে চেক করা হলো না, মানে রিপ্লাই করার সময়টা হয়ে ওঠে না, সো এটার জন্য আমি সরি বলে নিচ্ছি বাই হার্ট, বাট আপনাদের দোয়া আসলে আমি সবসময় চাই, সো কখনো এটা নিয়ে রাগ করবেন না, বাট হ্যাঁ আমি মাঝে মধ্যে চেক করি অ্যান্ড ট্রাইও করি মাঝে মধ্যে রিপ্লাই করার। সুজন মাহমুদ একটা মজার কোশ্চেন করেছে যে বিয়ে করলে কি আর লাইভে আসবা, বিয়ে করলে কি আমি জেলে চলে যাচ্ছি, বিয়ে করলে তো ইটস এ নিউ লাইফ, দ্যাট ডাজন্ট মিন যে আমি জেলখানায় চলে যাচ্ছি, তো বিয়ে করলে আমি কেন লাইভে আসবো না, অবশ্যই আসবো, আমার হাজব্যান্ডকে নিয়ে একসাথেও আসতে পারি। বাই দ্য ওয়ে আমরা বিয়ে চাপটা তো একটু বাদ দিই, বিকজ বিয়ে নিয়ে এখন কথা না বলাটা বেটার, বিকজ
তোমাকে যদি বিয়ে করতে পারতাম, সো স্যাড। আপু তোমার হাসির অনেক সুন্দর, থ্যাংক ইউ সুমন ভাইয়া। ও গড, আরো কয়েকটা ভাইয়া লিখেছে তোমার কি বিয়ে আছে? আচ্ছা ঠিক আছে, আছে ভাইয়া, আই হ্যাভ সামওয়ান স্পেশাল। ওকে হ্যাপি। একজন লিখেছে নাজমুল ভাইয়া লকেটটা জোস্ত কে গিফট করলো, থ্যাংক ইউ সো মাচ, এটা আমি লাস্ট নিজে কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে। নাসির উদ্দিন লিখেছে ইমরানের সাথে কি তোমার প্রেম ছিল, উত্তর চাই। আসলে সত্যি কথা বলতে আমার মনে হয় যে অনেকেই মনে করে দ্যাট ইমরান অ্যান্ড আমি লাইক আমাদের একটা একটা রিলেশন আছে, লাইক আমরা ইন রিলেশনশিপে আছি বা ছিলাম, বাট আজকে লাইভে আমি সবার সামনে কথাটা বলি, ইমরান হিজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, কখনো আমার বয়ফ্রেন্ড ছিল না, এখনো না, কখন আই থিঙ্ক হবেও না। সো আপনারা এই ব্যাপারটা নিয়ে শিওর থাকতে পারেন যে ইমরান আমার কিছুই না। ইমরান শুনতেছিস তুই? অবসর হলে কি করেন? আচ্ছা অবসর হলে কি করি, অবসর টাইম হচ্ছে আমার আমার ওই টাইমটা হচ্ছে বেস্ট একটা টাইম, কারণ আমি আমি মানে খুব ফ্রি টাইম খুব কম পাই। মানে আমরা যে এই লাইনটাতে যারা যারা কাজ করি তারা সবাই নর্মালি ফ্রি টাইমটা একটু কমই পায়, সো আমি অবসর সময় ট্রাই করি।